কহিলা বাপা মু সন্ন্যাসী মতে বিবাহ করিবা কথা কুহনি পুয়ার কথা কাটিলে নিমা মু ভগবান সেবা করে ভালো পুটি পাইছি যে বংশের অসলি সন্ন্যাসী হবে নিমা একাথরে দশ পুরুষর সি পণ্ডিত মন্ডলী কৃতার্থ করে দেব কিন্তু এবে যে মান্যবর বাবা সারদী ইয়ে কোড়িয়ে পুরুষ আউ অসলি সন্ন্যাসী হওয়া পাই পণ্ডিত 26টা গুণ রহিবা দরকার 26টা গুণ তোর কিছু না বহিনা হচ্ছে চৈতন্য চরিত্রামৃত কবি হলে কৃষ্ণমোহন গোস্বামী অসল সন্ন্যাসী হওয়া পাই 26টা গুণ দরকার আজিকালি সন্ন্যাসী ওই সন্ন্যাসী সমান হয়ে আজিকালি সন্ন্যাসী পণ্ডিত পূর্বকাল সন্ন্যাসী কাহিঁকি সমান হো না শুনে পুয়া সন্ন্যাসী পাই সব নিয়ম দরকার বলা কৃপাল কৃত দ্রোহ শক্তি ও সার সম সব দান্য মৃদু সূচি অকিঞ্চন সর্বপ্রকারক সন্ত কৃষ্ণঙ্ক শরণ নিরীহ স্থির বিজিত সর্ব মিত ভোগ প্রমত সানন্দ অমানি গম্ভীর করুণ মৈত্রী কবি দক্ষ মৌনী গণন্তু আজ্ঞা সন্ন্যাসী লক্ষণ সব কৃপাণু অকৃত দ্রোহ সত্যসার সম নিরীহ নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্বপ্রকার গম্ভীর তেইশ করুণ চব্বিশ মৈত্রী পঁচিশ কবি ছবিশ দক্ষ অঠাইশ অঠাইশ তাহলে পণ্ডিত এতক গুণর অধিকারী হলে সিনা বাবাজি সন্থ তুলসী কহিলে ব্রহ্মচর্য ব্রত সংযম নামা ধীরজ ধর্ম জ্ঞান অজ্ঞানা ব্রহ্মচর্য ব্রত সংযম নামা ধীরজ ধর্ম জ্ঞান বিজ্ঞান অসংশয় মহাবাহ মন ধরণী গ্রহম চরম অভ্যাস কৌন্তে বৈরাগ্যণ গৃহতে গীতা কহিলে বৈরাগ্য আ জ্ঞান দ্বারা ভগবান মিলবে পুয়াজ্ঞা প্রশংসিত হলা বাপা সুন্দর ভাবে নির্দেশ দেলে তাহলে তু সন্ন্যাসী যা কিন্তু তো মার পরামর্শ দরকার মাঙ্ক পাখে পৌঁছিলা যাইকি পুয় মা বহু দুঃখরে পণ্ডিত পরামর্শ দেলা সত্য যেটি স্বামী পুয়ঙ্কর একমত মা সেটি কোণ করব আজ্ঞা বহুত কষ্টে মা জন্ম দিয়ে পুয়টুকি আজ্ঞা যেতবে পরামর্শ দেলা পুয়র আনন্দ বহিলে নসরে সকাল পাইলা প্রাত হলা প্রভাত হলা চিতা চুন কাটি দেলা বাপা পু একত্রিত হলে গঙ্গা নদী কূল পণ্ডিত নিকুঞ্জ বিহারী মঠ সেই মঠরে বাপা পু যাই মিশি পৌঁছিলে মঠরে পণ্ডিত আসিলা বেড়ে বাপা কহিলে পুরে গুরুঙ্ আজ্ঞা মানিব গুরু যাহা কহিবে করিব গুরুঙ্কর বিনা আজ্ঞার কেবে ভগবান প্রাপ্ত হবে না তাহলে পণ্ডিত বাপা পরামর্শ দেলে তু সদ্গুরু সেবা করিব ভালো গুরু করিব আর গুরুঙ্ আজ্ঞা মানিলা পরে তোতে ভগবান মিলবে মোর আজ্ঞা মনে রাখিথু বাপা একথা কহি পণ্ডিত গৃহকু চালি আসি পছন্দ বাবু সুন্দর কথা আজ্ঞা বিষয়বস্তু আগুক নেউছি সময় ডেরি হল তাহলে পণ্ডিত মন্ডলী আশ্রমরে রহিলা আজ্ঞা ব্রাহ্মণ দুঃখিয়া কু যাই দিনে গুরু প্রশ্ন কলে বলে পুরে তু কোড় আসিছু আচ্ছা তো না কোন কহিলু হ্যাঁ কিন্তু তোর দুঃখিয়া না আজঠু গলা তোতে গোটে নূয়া নাম আজ প্রদান করছি ভগবান সেবা করে প্রভুর দাসত্ব হয়ে রহবার যে সুন্দর মনোবৃত্তি করে তু আসিছু আশ্রমকু মু তোতে গোটে নূতনত্ব নাম প্রদান কলি আজ ঠার তো নাম রহিলা কৃষ্ণ দাস মু আসিলা দিন ঠারু খালি অরুয়া ডালমা ওয়াউ খটা খাই খাই মো পেট বড়ি যাইলাই মতে কিছু কর্ম করিয়া কো দিও যেতেবেলে গুরু কহিলে তু ভগবানকর সেবা করিবাকু চাহুছ ভগবানকর বিনা সেবা নকলে পণ্ডিত কি প্রভুকু পাই পারিবে না কিরে সেবা কার সেবা কার পণ্য ধর্ম ফলে কিবা তলে মহি তাহলে গুরু কহিলে তোতে সেবা দরকার শুনে এইঠু হচ্ছে গঙ্গা নদী 5 কিলোমিটার 5 কিলোমিটার তু সবুদিন গঙ্গারে স্নান করি আজ্ঞা
गोटे जलपूर्ण गोरा मस्तक मुंडाई पांच किलोमीटर तू आश्रम को आसे ते सेवा परामर्श दो। अच्छा गुरुदेव एठे गंगा नदी हूँ पांच किलोमीटर खाली बाली रास्ता पांच किलोमीटर चली चली जी प्रभात रु गंगे बुड़ पक फुल गोरा पानी मुंडे मुंडे आनी बढ़िया ब्राह्मण कृष्णदास बापा जो दुखिया बोली पुत्र दीर्घ पांच किलोमीटर मस्त करे मुंडे मुंडे गोरा पानी बुहे दिन पर दिन रात्रि पर रात मास पर मास वर्ष पर वर्ष ऋतु पर ऋतु आज्ञा चलीगला भगवान जगत रे केबे अंक भूल हुए ना भगवान गणना केबे भूल हुए भगवान क्या पक्षपात करे जहाँ करे प्रभु दे दे भगवान क्या ऋण रखे आज्ञा भापर वर्षा टिके